আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপ্নিল হাসান। আজকে তোমাদের আমি পড়াবো হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর আমরা অলরেডি চতুর্থ অধ্যায় পর্যন্ত চলে এসেছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পার্ট তিন, বাংলাদেশের আমদানি ও রপ্তানি। বাংলাদেশের আমদানি ও রপ্তানি। তো এটা পড়ার আগে আমরা একটু রিক্যাপ করে নিব, একটু পূর্ণালোচনা করে নেব যে এই অধ্যায়টা আমরা কতটুকু আসলে পড়েছি, কতটুকু আলোচনা করেছি, আমরা কতটুকু বুঝতে পেরেছি, সেই ব্যাপারগুলো আমরা একটু জেনে নিব। তো প্রথমে আমরা জেনেছি যে বাংলাদেশের গ্রাম ও শহরের আনুষ্ঠানিক যে অর্থনৈতিক কার্যাবলী সেগুলো কিন্তু আমরা আসলে জেনেছি যে গ্রামে কী কী ধরনের আনুষ্ঠানিক কার্যাবলী হয়, শহরে কী কী ধরনের অনানুষ্ঠানিক কার্যাবলী হয়। তো আরেকটু তোমাদের মনে করার স্বার্থে আমি বলে দিই যে অনানুষ্ঠানিক কার্যাবলীটা আসলে কী, যেই কাজের জন্য আসলে আমাদেরকে পূর্ব নির্ধারিত মূল্য দেওয়া থাকে কেনা সেটাকে আসলে অনানুষ্ঠানিক কাজ বলা হয়। যেমন আমাদের কৃষি জমিতে আমাদের নিজেদের কাজ করা বা ক্ষুদ্র পরিসরের ব্যবসা বাণিজ্য করা, দোকানপাট ইত্যাদি করা, এগুলো কিন্তু আসলে অনানুষ্ঠানিক কাজ। এবং অনানুষ্ঠানিক কাজের জন্য কিন্তু তোমাদেরকে সরকারকে যে কর প্রদান করতে হয় সেই করটা কিন্তু আসলে প্রদান করা লাগে না, কর কিন্তু দেওয়া লাগে না। তারপর কিন্তু আমরা জেনেছি গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক কাজগুলো কী কী, যেমন কৃষিকাজ, ক্ষুদ্র ব্যবসা, সবজি উৎপাদন, এগুলো কিন্তু গ্রাম অঞ্চলের, এবং শহর অঞ্চলের অনানুষ্ঠানিক যে কাজগুলো সেগুলো কিন্তু জেনেছি। আমরা কিন্তু জেনেছি বাংলাদেশের শিল্প সম্পর্কে, বাংলাদেশের শিল্পের যে শিল্প যে রয়েছে সে শিল্পের কিন্তু আবার অনেকগুলো পার্ট রয়েছে, যথা বৃহৎ শিল্প রয়েছে, তারপর মাঝারি শিল্প রয়েছে এবং ক্ষুদ্র শিল্প কিন্তু রয়েছে। এই শিল্পগুলো সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করেছি। তারপর যে শিল্পটা রয়েছে সেটা কিন্তু রয়েছে বাংলাদেশের কুটির শিল্প। তারপর কিন্তু আমরা জেনেছি যে বাংলাদেশের অর্থনীতিতে আসলে শিল্প খাতটা কীভাবে অবদান রাখছে, কীভাবে আসলে বাংলাদেশের অর্থনীতিতে এটা খুব বড় ভূমিকা পালন করছে, অর্থনীতি আসলে ডে বাই ডে কীভাবে ইনক্রিজ হচ্ছে শিল্প খাতের কারণে, সেগুলো কিন্তু আমরা জেনেছি। শিল্পের যে ভবিষ্যৎ সম্ভাবনা আমাদের দেশে রয়েছে সেগুলো কিন্তু আমরা জেনেছি। আমরা কিন্তু এখানে জেনেছি যে বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছেন তারা কিন্তু আমাদের দেশে বিনিয়োগ করতে খুবই আগ্রহী হচ্ছেন, এবং তারা কিন্তু বিনিয়োগ করে আসলে কিন্তু খুব সুদূর প্রসারিত কিন্তু ফল পাচ্ছেন আমাদের দেশ থেকে, তারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন আমাদের দেশে। পোশাক শ্রমিকদের থেকে শুরু করে সব খাতে কিন্তু তারা এখন আমাদের দেশে ইনভেস্ট করতে চাচ্ছেন, আমাদের দেশে কিন্তু বিনিয়োগ করতে চাচ্ছেন, এবং সেজন্য কিন্তু সরকারও তাদেরকে আরও আকর্ষণীয় বিভিন্ন ব্যাপার, বিভিন্ন বিষয়বস্তু কিন্তু তাদের সামনে তুলে ধরেছেন, তাই বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু তাদেরকে দিয়েছেন। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশের রপ্তানি এবং আমদানি সম্পর্কে জানবো। তো রপ্তানি এবং আমদানি সম্পর্কে বলতে যাওয়ার আগে তোমরা আগেই হয়তো বা বলেছি আমি তোমাদেরকে যে রপ্তানি কী আর আমদানি কী। রপ্তানি হচ্ছে যে ব্যাপারটা আমরা প্রচুর পরিমাণে উৎপাদন করতে সক্ষম হই এবং প্রচুর পরিমাণে আসলে উৎপাদন করি, সেটা হচ্ছে আমাদের চাহিদা মিটিয়ে আমরা অন্য দেশে, বিদেশে যে দিয়ে দিব বা বিদেশের কাছে যে বিক্রি করব সেটা হচ্ছে আমাদের রপ্তানি। এবং আমদানি হচ্ছে যেটা আমাদের দেশে খুব ভালো হয় না বা আমাদের প্রয়োজন, সেই আমাদের প্রয়োজনের স্বার্থে অন্য দেশ থেকে যে আমাদের দেশে আসবে এবং আমরা ওগুলো কিনে ব্যবহার করব সেটাই কিন্তু হচ্ছে আমদানি করা। তো এই ব্যাপারে এখন আমরা ডিটেলস জানবো। দেখো, সাধারণত কোনো দেশই তার চাহিদার সমস্ত জিনিস উৎপাদন করতে পারে না। যেমনটা তোমাদেরকে বললাম যে কোনো দেশই কিন্তু আসলে পারে না যে তার দেশে যত সব প্রোডাক্টের চাহিদা রয়েছে সব চাহিদা কিন্তু আসলে কোনো দেশই নিজে উৎপাদন করে আসলে প্রয়োজনটা মিটাতে পারে না, প্রয়োজনটার কিন্তু শতভাগ দিতে পারে না আসলে কোনো দেশই। তো এখানে কি হয়, দেখো, অন্য দেশ থেকে কিছু জিনিসপত্র তাকে আমদানি করতে হয়। কি করতে হয়, যে অন্য যে দেশ রয়েছে সে দেশ থেকে কিন্তু কিছু জিনিসপত্র তাকে আমদানি করে নিতে হয় বা কিনে নিতে হয় আসলে। এভাবেই দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ বিদেশে রপ্তানি করা হয়। তো আমাদের যেমন দেশ রয়েছে আমাদের দেশেও যেমন জিনিসপত্র উৎপাদন হয়, সেভাবে কিন্তু এই উৎপাদিত যে জিনিসগুলো সেগুলো কিন্তু আবার কি হয় যে আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে যে থেকে যায় সেই জিনিসটা কিন্তু আমরা আসলে সেল করে দেই, মানে আমরা রপ্তানি করি আবার, হ্যাঁ, যে দেশ যে সামগ্রী প্রচুর পরিমাণে, যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, তোমাদেরকে যেমনটা বললাম আমি যে যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয় সাধারণত সেগুলোই বিদেশে রপ্তানি করা হয়। মানে একটা দেশে যে ধরনের সামগ্রী আসলে প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় সেগুলোই কিন্তু আবার বিদেশে রপ্তানি করা হয়। যদি আমি আমাদের দেশের কথা বলি তাহলে আমাদের দেশে প্রচুর পরিমাণে উৎপাদন হয় এমন জিনিসগুলো কী কী, চায়ের কথা তোমরা বলতে পারো, যে আমরা কিন্তু জানি সকলেই যে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়, কি চা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দেশে উৎপাদন করা হয়, এবং আমাদের দেশে যে সিলেট অঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু শুরু করে যে প্রচুর পরিমাণে চা উৎপাদন করা হয় এটা কিন্তু উৎপাদন করে আমাদের দেশের যে মানুষের যে চায়ের চাহিদাটা রয়েছে সেই চাহিদাটা পূরণ করেও কিন্তু এত পরিমাণে উৎপন্ন হয় যে অনেকটা বেঁচে যায়। তো এই বেঁচে যাওয়া জিনিসটা কিন্তু আমরা রপ্তানি করি। তারপর কী রপ্তানি করি আমরা,
সবচেয়ে যে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে যে মেজর ব্যাপারটা যেটা রয়েছে আমাদের রপ্তানিতে সেটা কিন্তু হচ্ছে পাট। আমরা কিন্তু পাট রপ্তানি করে থাকি। আমাদের দেশে বর্ষার সময় আমরা জানি গ্রাম বাংলায় কিন্তু প্রচুর পরিমাণে পাট উৎপাদন করা হয় এবং এই পাট থেকে কিন্তু আমরা পাটকে কিন্তু আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা কিন্তু এটাকে বাহিরে রপ্তানি করি এবং এতে এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি এবং এই বৈদেশিক মুদ্রা এই কারণে বলা হয়, বৈদেশিক মুদ্রাকে কিন্তু আবার এই জন্য পাটকে কী বলা হয় বলো, সোনালী আঁশ বলা হয়, কারণ এই বিদেশ থেকে যে মুদ্রাটা আসে সেটা হচ্ছে আসলে বৈদেশিক মুদ্রা এবং এই পাট হচ্ছে এত পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম, এই কারণে পাটকে আমরা আসলে সোনালী আঁশ বলা হয় আমাদের দেশের। দেখো এভাবে বিদেশে পণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা হয় তেমনই দেশের উন্নয়নেও কাজে লাগে। এই যে বৈদেশিক মুদ্রাটা আসলে আমরা পেয়ে থাকি সেই বৈদেশিক মুদ্রাটা কিন্তু আবার কী করা হয় দেশের বিভিন্ন উন্নয়ন খাতে কিন্তু ব্যবহার করা হয়, উন্নয়ন খাতে কিন্তু কাজে লাগানো হয় এবং একটা অংশ কিন্তু আবার আমরা যে প্রোডাক্ট আমদানি করি সেখানেও কিন্তু ব্যবহার করা হয়। আসলে দেখো যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা হয় তেমনই দেশের উন্নয়নেও কাজে লাগে। বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই কিন্তু বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য কাকে বলে যদি তোমাদের কোশ্চেন করা হয় তখন কিন্তু তোমরা বলবে যে বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই কিন্তু হচ্ছে আসলে বৈদেশিক বাণিজ্য। এভাবেই কিন্তু বিদেশের সাথে বাণিজ্য আসলে করা হয়। যে কোনো দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রত্যেকটি দেশেরই কী হয় যে অর্থনীতিতে কিন্তু বৈদেশিক মুদ্রা যে বা প্রত্যেকটি দেশের বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু রয়েছে। আর আমদানি এবং রপ্তানি করে যে বাণিজ্যটা করা হয় সেটাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। তো আধুনিক বিশ্বে কী হয় যে দেখো বৈদেশিক বাণিজ্যের সুযোগ অনেক বেড়েছে। এটা কী হলে কী হয় যে আমদানি এবং রপ্তানি করার ক্ষেত্রে করার ফলে কিন্তু অন্য একটা দেশের সাথে কিন্তু তোমার একটা গুড রিলেশন তৈরি হয়ে যায় তোমার দেশের এবং সেক্ষেত্রে কিন্তু কী হয় বৈদেশিক বাণিজ্য কিন্তু অনেক লাভজনক একটা ব্যাপার হয়ে থাকে। যে তুমি যখন আমদানি করবে তুমি কিন্তু দেশের ভিতরে ওই প্রোডাক্টটা যেই রেটে সেল করতেছো তার থেকে কিন্তু একটু বেশি রেটে সেল করবে এবং আমরা যখন আমদানি করি সেক্ষেত্রেও কিন্তু এমন হয় যে ওই দেশের যে বাজার মূল্যের থেকে কিন্তু একটু বেশি দাম দিয়ে আমরা আসলে ক্রয় করি। তো এইভাবে কিন্তু কী হয় প্রত্যেকটা দেশ কিন্তু অর্থনৈতিকভাবে একটু লাভবান হয় এবং আমদানি যে দেশের একটু কম করা লাগে রপ্তানি বেশি করা লাগে সে দেশ কিন্তু আরও বেশি আসলে লাভবান হয়ে থাকে। তো কথা বিবেচনা করে যে পণ্যটা আমদানি এবং বৈদেশিক বাণিজ্যের দেখো বরং দেশের অর্থনীতির কথা চিন্তা করে যে পণ্যটা আমদানি বা পণ্যটি রপ্তানি করা সহজ ও লাভজনক তাই করা হয়। আসলে দেখো দেশের অর্থনীতির কথা চিন্তা করে যে আমদানি এবং রপ্তানি যে আমরা চাইলেই যে করে দিব সে তেমনটা তো না, কিন্তু আমাদের কী করতে হয় যে আমাদের দেশের অর্থনীতির কথা চিন্তা করে হয়, আমাদের দেশের অর্থনীতির কথা চিন্তা করে ওভারঅল ব্যাপারগুলো বিশ্লেষণ করে যখন মনে হয় যে এই পণ্যটা আসলে আমদানি করা বা রপ্তানি করা লাভজনক হবে আমাদের দেশের জন্য তখনই কিন্তু তাই আসলে করা হয়। একটি পরিকল্পনা ও নীতির আওতায় কাজটা করা হয়, একটা পরিকল্পনা করে কিন্তু কাজটা করা হয় এবং এর কিন্তু একটা নির্দিষ্ট নীতি রয়েছে, সেই নীতির ভিত্তিতে কিন্তু আসলে কাজটা করা হয়। আমদানি এবং রপ্তানি কাজটা কিন্তু মুখে বললেই আমি করতে চাই তাহলেই কিন্তু হয়ে গেল না, একটা অবশ্যই নীতি রয়েছে এবং একটা পরিকল্পনা আসলে থাকে। এই পরিকল্পনার ভিত্তিতে আসলে আওতায় এনে আসলে কাজটাকে করা হয়, বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় এই আমদানি ও রপ্তানি বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম পরিচালিত হয়। আসলে বিভিন্ন দেশ যখন একটি দেশের সাথে অন্য দেশের চুক্তি করা হয়, একটা চুক্তি থাকে, একটা এগ্রিমেন্ট থাকে, সেই এগ্রিমেন্টের বেসিসে এগ্রিমেন্টের ভিত্তিতে কিন্তু আসলে এই আমদানি ও রপ্তানি পরিচালনা করা হয়। আর এই বাণিজ্যিক কার্যক্রম তদারকি নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য কিন্তু রয়েছে কতগুলো আন্তর্জাতিক এশীয় মুক্তি বাণিজ্য এলাকা যেমন সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া SAFTA, তারপর কিন্তু রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO। এগুলো কিন্তু আসলে কী করে দেখো দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা এবং কী রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা, দুইটি যে সংস্থা রয়েছে সেই সংস্থা দুইটি কিন্তু কী করে যে দেশের আমদানির থেকে কিন্তু রপ্তানির পরিমাণ বেশি তাকে কিন্তু আসলে উন্নত দেশ ধরা হয়। আমি তোমাদেরকে কিন্তু একটু আগেই বললাম যে যে দেশ আসলে কম আমদানি করে রপ্তানি বেশি করতে পারবে সে দেশ কিন্তু আসলে বেশি উন্নতি সাধন করতে পারবে। সেম অবস্থায় দেখো বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এবং কি দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য সংস্থা SAFTA কিন্তু সেটাই মনে করে যে যে দেশের আসলে আমদানি করার থেকে রপ্তানি করার হার বেশি সে দেশকে কিন্তু আসলে উন্নত দেশ হিসেবে কিন্তু তারা বিবেচনা করে, তারা কিন্তু তাদেরকে উন্নত দেশ হিসেবে ধরে থাকে।
তো দেখো, এখান থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে আমাদের আমদানি ও রপ্তানি সম্পর্কে একটা হিউজ ধারণা পেলাম, এবং এখানে কিছু কিছু কোশ্চেন্স তোমাদের জন্য থেকে যাবে, বহু নির্বাচনী প্রশ্ন আকারে তোমরা পেতে পারো, এবং তোমরা কিন্তু এখানে জ্ঞানমূলক আকারেও কিন্তু কিছু কোশ্চেন্স পেয়ে যেতে পারো। তো সেই কোশ্চেন্সগুলোর জন্য কিন্তু তোমাদেরকে এটা একটু খুব ভালোভাবে পড়ে নিতে হবে, খুব ভালোভাবে কিন্তু ব্যাপারটা আয়ত্ত করে নিতে হবে। এবং আমি কিন্তু তোমাদেরকে নিয়ে এখন এখান থেকেই কিছু কোশ্চেন্স দাগিয়ে দিব, যেগুলো তোমরাও বইয়ে দাগিয়ে নিবে, এবং এগুলো কিন্তু অধ্যায় শেষে তোমাদের কাজে লাগবে বা বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গাইড বইয়ের শরণাপন্ন হতে হয়, তোমাদেরকে কিন্তু বিভিন্ন গাইড বইয়ের নিকট কিন্তু যাওয়া লাগবে না। তোমরা কিন্তু এই অধ্যায়টা প্রত্যেকটা অধ্যায় যদি এভাবে পড়ো, অধ্যায়ের ভিত্তিতে যদি পড়ো এবং অধ্যায়গুলো আন্ডারলাইন আন্ডারলাইন করে রাখো প্রত্যেকটা টপিক্স প্রত্যেকটা পার্ট, তাহলে কিন্তু তোমাদের কি হবে, তোমাদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তোমাদের কোনো গাইড বইয়েরই কাছে যেতে হবে না, বরঞ্চ গাইড বইয়ের থেকে ভালো জ্ঞান কিন্তু তুমি তোমার ভিতরেই রাখবে। সো এই অধ্যায়গুলো যখন পড়াবো খুবই মনোযোগ দিয়ে শুনবে। যেমন দেখো, এখন আমি তোমাদেরকে এখান থেকে কিছু আন্ডারলাইন করে কিছু নৈমিত্তিক প্রশ্ন দিব বা বহু নির্বাচনী প্রশ্ন দিব, যেগুলো তোমরা কিন্তু আবার কমেন্ট সেকশনে আমাকে ঠিকই জানিয়ে দিবে। তো আসো তাহলে শুরু করা যাক। দেখো কি বলেছে, যে সাধারণত কোনো দেশ তার সমস্ত চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করতে পারে না, অন্য দেশ থেকে কিছু জিনিস আমদানি করতে হয়। এভাবেই দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত একটা পণ্যের অংশ বিদেশে রপ্তানি করা হয়। যে দেশ প্রচুর সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন করতে হয় সাধারণত সেগুলোই বিদেশে রপ্তানি করা হয়। আচ্ছা, যদি বলা হয় যে কোন প্রোডাক্টগুলো তোমাদের বিদেশে রপ্তানি করতে হয়, তাহলে তুমি বলবে যে দেশ সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং সেগুলোই কি আসলে বিদেশে রপ্তানি করা হয়। এরকম কোশ্চেন থাকতেই পারে যে একটি দেশ কী ধরনের প্রোডাক্ট আসলে, কী ধরনের সামগ্রী আসলে রপ্তানি করে, তখন কিন্তু বলবে যে দেশ যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপাদন করে এবং নিজেদের চাহিদা মিটিয়ে বেশি হয়ে যায়, সেটা কিন্তু তারা বিদেশে রপ্তানি করে। আর যদি এরকম সংজ্ঞা থাকে যে আমদানি কাকে বলে, তখন কিন্তু বলবে যে একটি দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন করা হয় এবং সে দেশের চাহিদা মিটিয়ে থেকে যায়, সেগুলো কিন্তু বাহিরের দেশে পাঠানোর যে প্রক্রিয়াটা সেটাকে কিন্তু রপ্তানি বলা হয়। এবং যদি বলা হয় যে আমদানি কাকে বলে, তখন কিন্তু বলবে যে একটি দেশের যখন কোনো প্রকার সামগ্রীর চাহিদা থাকে এবং সেই দেশে এটা উৎপাদন করা সম্ভব হয় না, তখন বিদেশ থেকে যে এটা কিনে আনা হয় সেটাকে কিন্তু আসলে আমদানি করা বলে। তো আমদানি এবং রপ্তানির যে সংজ্ঞাটা সেটা কিন্তু তোমরা জানতে পারলে। এখন যদি বলা হয় যে কী সামগ্রী আসলে আমদানি করা উচিত বা কী সামগ্রী আসলে রপ্তানি করা উচিত, দেখো এখানে কি বলেছে, যে দেশ প্রচুর পরিমাণে যে সামগ্রী উৎপন্ন হয় সেটা রপ্তানি করা হয়, আর যে দেশে কোনো সামগ্রীর শর্টেজ থাকে সেটা কিন্তু আসলে আমদানি করা হয়। তারপর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। বৈদেশিক মুদ্রা কি সেটা কিন্তু তোমরা সকলেই জানলে, যে বিদেশ থেকে আমরা যে মুদ্রাটা অর্জন করি সেটাকে কিন্তু আসলে বৈদেশিক মুদ্রা বলা হয়। তারপর দেখো, বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। যদি তোমাদেরকে বলা হয় যে বৈদেশিক বাণিজ্য কাকে বলে বা বৈদেশিক বাণিজ্য কি আসলে, তখন কিন্তু তোমরা বলবে যে কোন কি হচ্ছে, বিদেশ থেকে পণ্য আমদানি এবং পণ্য আমদানিতে ব্যয় বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। সহজ একটা কথা, যে এই ধরনের সংজ্ঞা থাকতেই পারে, এই ধরনের সংজ্ঞা থাকলে তোমরা এরকম করে এটার অ্যান্সার দিবে। দেখো, অর্থনীতিতে কিন্তু বৈদেশিক বাণিজ্যের একটা ভূমিকা রয়েছে, সেটা তোমাদের আলোচনা করেছি। তারপরে তোমরা এটুকু মনে রাখতে পারো যে একটা দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার ব্যাপক ভূমিকা রয়েছে। বৈদেশিক মুদ্রাটা কোথায় খরচ করা হয় যদি তোমাদেরকে বলা হয়, তখন কিন্তু তোমরা বলবে যে পণ্য বৈদেশিক মুদ্রা আমরা রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রাটা অর্জন করি সেটা হচ্ছে দেশের উন্নয়ন, এবং আমরা যে দেশে পণ্য আমদানি করি সে খাতে কিন্তু এগুলো আসলে ব্যবহার করা হয়। তারপর দেখো, এখানে কিন্তু আন্তর্জাতিক দুইটা বাণিজ্য সংস্থা রয়েছে, যে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু তারা কাজ করে যায়, সেটা সম্পর্কে আমরা জানবো। কিন্তু এর আগে দেখো, যে যদি বলে যে আমদানি ও রপ্তানিটা এই ব্যাপারটা আসলে কিসের বেসিসে করা হয়, কিসের ভিত্তিতে করা হয়, তখন কিন্তু তোমরা বলবে যে অর্থনীতির কথা চিন্তা করে যে পণ্যটা আমদানি বা যে পণ্যটা রপ্তানি করা সহজ ও লাভজনক তাই করা হয়। দেখো, আমদানি ও রপ্তানি কিসের ভিত্তিতে যদি করা হয় তোমাদেরকে বলা হয়, তোমরা কিন্তু বলবে যে দেশের অর্থনীতি এবং অর্থনীতির কথা চিন্তা করে যে পণ্যটা আমদানি করা লাভজনক বা সহজ মনে হয় তাকেই কিন্তু আমদানি ও রপ্তানি করা হয়। দেখো, নিয়ন্ত্রণ ও বিশ্ব বাণিজ্যের শুল্ক নির্ধারণ করা ইত্যাদি বিষয়গুলোর জন্য কিন্তু রয়েছে একটা আন্তর্জাতিক সংস্থা। প্রথম সংস্থা যেটা আন্তর্জাতিক সংস্থা সেটা হচ্ছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা কিন্তু বিশ্ব বাণিজ্য নিয়ে আসলে কাজ করে থাকে। তারপর যে আরও একটা রয়েছে যেটা দক্ষিণ এশিয়ার জন্য বাণিজ্য এলাকা, সেটা হচ্ছে কি দেখো, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া SAFTA। এগুলো কিন্তু আসলে কি করা যায় দেখা যায় যে এগুলো ওরা কিন্তু চিন্তা করে যে দেশের আমদানির চেয়ে রপ্তানির হার বেশি সে দেশকে কিন্তু তারা আসলে উন্নত দেশ বলে ধরে থাকে।
তো আজকে আমাদের পাঠের বিষয় এতটুকুই ছিল, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে এবং তোমরা সকলেই খুব মনোযোগ দিয়ে আমাদের পড়াটা দেখেছো। এবং তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে টিপ দিবে এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবে যাতে করে সবাই আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।